দর্শক আমন্ত্রণ আরএফএল থ্রেড পাইপ লেট এডিশনে আপনাদের সঙ্গে আছি আমি শিপন হালদার। আজকে আলোচনা করব সমসাময়িক রাজনীতি নিয়ে। আর এসটিভি স্টুডিওতে আলোচনার জন্য আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া এবং সকালের খবরের সিনিয়র সাংবাদিক লায়েকুজ্জামান। আপনাদের তিনজনকে এসটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। প্রথমেই ব্যারিস্টার এম সরওয়ার হোসেন, আপনার কাছে আসবো। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিয়েছেন, সেই ভাষণে তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেছেন। পদ্মা সেতুর কথা বলেছেন, 2018 সালেই যান চলাচল করবে সেতুর উপর দিয়ে। এদিকে আজকে বুধবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে জাতি হতাশ হয়েছে এবং ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্যই এ ধরনের একটি বক্তব্য প্রধানমন্ত্রী দিয়েছেন, আপনি কি বলবেন? জি, আপনাকে ধন্যবাদ এবং সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, বিএনপি যে অফিসিয়াল প্রতিক্রিয়া জানিয়েছে, সেখানে স্ট্যান্ডিং কমিটির মেম্বার ডক্টর মঈন খান বলেছিলেন যে এটা উন্নয়নের মহাসড়কে উত্তীর্ণ হয়নি বাংলাদেশ, বরং দুর্নীতি এবং লুটেরাদের মহাসড়কের পরিণত হয়েছে। এটা বলার যথেষ্ট কারণ রয়েছে। একটি সরকার যে দেশে যে কোনো ফরম্যাটে যে সরকার থাকুক না কেন, সেই সরকারের কিছুটা কিছু উন্নয়ন হতে থাকে। ইভেন আপনি জানেন যে অর্থনীতি থিওরিতে বলে যুদ্ধের সময় কিন্তু কিছু উন্নয়ন হয়, কিন্তু সেই উন্নয়নে সরকার কতটা পার্টিসিপেট করেছে, সরকার কতটা ফ্যাসিলিটেট করেছে, সেটা একটা বিগ কোশ্চেন। আজকে আপনি জানেন বাংলাদেশে যে কোথাও ঘুষ ব্যতীত কোনো কিছু হয় না, বরং প্রত্যেকটা কাজে যদি আপনি যান সেখানে জন সাফারিংসটা সেটা কিন্তু দিন দিন অনেক বেড়ে যাচ্ছে। উন্নয়ন একটি এইটা যে বড় বড় প্রজেক্টে যে কাজগুলো হয় এটা কিন্তু অনেক সময় ইট ইজ এ টেস্টিমনি যে একটা দেশে যদি এককেন্দ্রিক সরকার থাকে, যদি স্বৈরতান্ত্রিক ক্যারেক্টারের সরকার থাকে, তখন সেই দেশে উন্নয়ন হয়। আপনি জানেন যে ইরাকে কিন্তু অনেক উন্নয়ন হয়েছিল। আমি একসময় ইরাকে গিয়েছিলাম, 50 কিলোমিটার ফ্লাইওভার ছিল, ইয়ে ছিল, লিবিয়ায় অনেক উন্নত হয়েছিল, ইয়েমেনে অনেক উন্নয়ন হয়েছিল, সিরিয়াতে অনেক উন্নয়ন হয়েছিল, সেই উন্নয়ন কিন্তু সাস্টেনেবল হয় নাই। আজকে যদি আপনি অন্যদিক দেখেন উন্নয়নের, সেটা হলো যে দেশে আপনার যে ইনভেস্টমেন্ট একেবারে অলমোস্ট শূন্যে চলে আসছে। আপনি যদি দেখেন একটি দেশের 78,000 কোটি টাকা এই দেশ থেকে চলে গেছে। হ্যাঁ, উন্নয়ন এই এই আবার উন্নয়ন হয়েছে, যেমন শেয়ার মার্কেট লুটপাটের উন্নয়ন, ব্যাংক লুটপাটের উন্নয়ন, সুশাসন বলতে কিছু নাই, সমস্ত রাষ্ট্রীয় সংস্থা ভেঙে পড়েছে, দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দায়মুক্ত কমিশনে পরিণত হয়েছে, নির্বাচন সিস্টেম সম্পূর্ণ ভেঙে পড়েছে। একটি দেশের আপনার রাজধানীকে বলা হয় সেই দেশের চেহারা, আজকে রাজধানীতে ট্রাফিক সিস্টেম সম্পূর্ণ ভেঙে পড়েছে। উন্নয়ন যদি এত হয়, আপনি দেখেন কিছুদিন আগে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী গেছে, সমস্ত শহরে একটা দোজক নেমে এসেছিল। হ্যাঁ, এবং তাদের মনমসজিদের এমন একটা জিনিস ঢুকে গেছে যে অন্য মানে সঠিক দিক যদি খোলাও থাকে রাস্তা, তাদের উল্টো দিক থেকে চলবেই, এবং এই উল্টো দিক থেকে চলতে যায় সমস্ত দিন মানুষকে এমন সাফারিং সৃষ্টি হয়েছে। আপনি 11 তারিখ জনসভা যদি দেখেন, মানুষের এমন সাফারিং, এই সাফারিং কিন্তু এই প্রথম না, আগেও সাফারিং হয়েছে, মানুষ কিন্তু এইগুলোর পরিবর্তন দেখেছিল। মানুষ জানতে ছিল আপনি ন্যায় বিচারের কতখানি উন্নয়ন করেছেন, আপনি সুবিচারের কতখানি উন্নয়ন করেছেন, যারা শেয়ার মার্কেট লুটপাট করছে, যারা ব্যাংক লুটপাট করছে তাদের আপনি ন্যায় বিচার সুষ্ঠু বিচার করেছিলেন, যারা সুইস ব্যাংকে টাকা জমা করেছে তাদের নাম জনগণ জানতে চাইল, জনগণ দেখতে চাইল যে এমপিরা এমপি গ্রি করতে যে লুট করছে, যাদের বার্ষিক ইনকাম 4 লক্ষ টাকা ছিল সেইখান থেকে 5 বছরের ব্যবধানে কীভাবে 500 কোটি টাকার মালিক হয়, কীভাবে আঙ্গুল ফুলে কলা গাছ হয়, এইগুলা পরিস্থিতি এমন গিয়েছে যে আপনি যদি দেখেন যে ঢাকা শহরে শুনতে ফানি শোনা যেতে পারে, কিন্তু আপনি দেখেন দিনে দুপুরে পুলিশের সামনে শালা হিজড়ারা মানুষের উপরে এমনভাবে নুইসেন্স সৃষ্টি করবে সেটা দেখার কেউ নাই। একদম দিনে দুপুরে হঠাৎ করে ভ্যান একটা যেখান থেকে খুশি সেখানে চলাবে, যেখান থেকে খুশি সেখান থেকে রিক্সা যাবে, অর্থাৎ সুশাসন ন্যায় বিচার এবং যে যে লুটেরাদের বিরুদ্ধে যে অবস্থান সেই ব্যাপারে কোনো উন্নয়ন হয় না। আজকে একটা আলোচনা হয়েছিল যে যারা এমপি থাকবে তাদের বার্ষিক ইনকাম কত বাড়লো সেইটা জনগণের সামনে প্রকাশ করা হবে, সেটা করা হয় নাই। আমাদের মনে আছে যে 5ই জানুয়ারি নির্বাচনের পরে যখনই পত্রিকাগুলো যখন তাদের আয় প্রকাশ করেছিল, দেখা গেল যে একজন প্রতিমন্ত্রী ছিল আপনার পটুয়াখালীর, তার এই সামান্য জমি থেকে 1200 একর জমির মালিক হয়ে গেছে। যদি সুশাসন থাকে সে কীভাবে জেলে থাকে না? আজকে যে একজন প্রতিমন্ত্রী ছিল আব্দুল মান্নান, আমি নাম ধরি বলে প্রতিমন্ত্রী ছিল, তার বাড়িতে সামান্য একটা ছোট টিনের ঘর নাকি ছিল, এখন সেখানে প্যালেস সৃষ্টি হয়েছে। অর্থাৎ মানুষ দেখতে চাইল যে এখানে সুশাসন থাকবে, ন্যায় বিচার থাকবে, আজকে সেই জায়গাটায় নাই, যার জন্য 78,000 কোটি টাকা যেখান থেকে
তিনটা পদ্মা ব্রিজ করা যায়, সেই ব্রিজের পরিমাণ টাকা চলে গেছে, কারা নিল, তাদেরকে কেন বিচারের সম্মুখীন করা হয় না? শেয়ার মার্কেট যে লুটপাট হয়েছে, যেখানে সরকারি কর্মকর্তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আজকে সেই সেই শেয়ার মার্কেটের কেলেঙ্কারির পথে যদি একটা নির্বাচন হতো তাহলে আমার ধারণা এই সরকারের পতন হতো। এই ধরনের ঘটনা কেন ঘটতে পারে? আজকে দেখেন ওয়েলস লিটল স্কুল একটা 800 টাকার বেতন হঠাৎ করে কীভাবে 1500 টাকা বাড়ায়? সামান্য যদি জবাব দিতে থাকে তাহলে একটা সরকার এইভাবে দেশ চালাতে পারে না। আজকে একজন পুলিশ কর্মকর্তা যে বাংলাদেশ ব্যাংকের একজন অফিসারের সাথে যে অসম্মানমূলক যেভাবে তাকে ক্রসফায়ার করতে চেয়েছিল, তার সাংবাদিক ব্যাকগ্রাউন্ড ছিল বলে, সে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিল বলে সে কিন্তু তাকে রক্ষা করতে পেরেছে। আপনার মনে আছে 5 জানুয়ারির পরে মিরপুরের একটি মেয়ে মিডিয়ার সামনে কান্নাকাটি করে বলেছিল যে আমার ভাইকে তারা আটক করেছে, 5 লক্ষ টাকা না দিলে তাকে ক্রসফায়ার করা হবে। সে তাকে ঠিকই ক্রসফায়ার করেছে, কই তার সেই পুলিশের বিচার কই? আজকে তো এই ঘটনাটা শুধু তার মিডিয়া কানেকশন ছিল বলে আমরা জানতে পারছি, কিন্তু এরকম হাজার হাজার ঘটনা মানুষের কাছে না। পুলিশ সম্পূর্ণ একটা মানে ভালো ভালো পুলিশ অফিসারের ডিউ রেসপেক্ট টু দ্যাম একটা লুটেরা বাহিনীতে পরিণত হয়েছে। এইগুলো মানুষ শুনতেছিল আপনি তাদেরকে, যখনই একটা সরকার জনভিত্তিতে না থাকে, যখনই তারা যে ম্যান্ডেটবিহীন যখন সরকার পরিচালনা করে, তখন জনগণের প্রতি যখন জবাব দিতে থাকে না, তখন এই ধরনের একটা সরকার। আমি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের কথা একটু প্রশ্ন করতে চাই। উনি প্রতিক্রিয়াতে বলেছেন যে জনগণ খুশি হলেও বিএনপি হতাশ হয়েছে, আসলে কি তাই? জনগণ যদি খুশি হয়ে থাকে, আপনি দেখেন টার্কির উদাহরণটা যদি আমরা নেই, কদিন আগে টার্কিতে একটা বড় ধরনের একটা সন্ত্রাসী হামলা হয়েছিল, সেখানে আপনি জানেন প্রায় যে 150-এর উপরে লোক মারা গেছে, তারপরেই কিন্তু তারা একটা নির্বাচন দিয়েছিল তাদের ম্যান্ডেট ঝালাই করানোর জন্য। আপনি দেখেন সেম থিং হ্যাপেন্ড ইন শ্রীলঙ্কা, আপনার জাপানের উদাহরণ জানি, প্রায় গত 7 বছরে 5 বার তাদের নির্বাচন হয়েছে। তো জনগণ যদি এতে খুশি হয় যে একটা ডিসপিউটেড নির্বাচন আপনারা করেছেন, যে একটা কলঙ্কজনক নির্বাচন আপনারা করেছেন, আপনারা জনগণের ম্যান্ডেটটা ঝালাই করে নেন, আপনারা যদি সেই উন্নয়নের কথা বলেন এবং এই উন্নয়নকে যদি সাস্টেনেবল করতে হয়, তাহলে দুইটা জায়গায় আমাদের একমত হতে হবে। একটি হলো শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথ রুদ্ধ করতে হবে, পৃথিবীর সমস্ত এস্টাবলিশড দেশে তারা এইটা করতে পেরেছে বলে তাদের গণতন্ত্র এবং উন্নয়ন সাস্টেনেবল। আর 2 নম্বর হলো গ্রহণযোগ্য নির্বাচন সিস্টেম আপনার আনয়ন করতে হবে। আজকে যা কিছু হচ্ছে নির্বাচন সিস্টেম সম্পূর্ণ ভেঙে পড়েছে, অর্থাৎ আপনার যা কিছু উন্নয়ন করেন এটা যে কোনো ফর্মেটে উন্নয়ন হবে, এবং যেখানে বড় বড় উন্নয়ন হয় আপনারা জানেন সেখানে বড় বড় কমিশন হয়। উদাহরণস্বরূপ আপনি যদি 2টা প্রজেক্টের নাম বলি, পদ্মা ব্রিজের ইনিশিয়াল বাজেট ছিল 10,000 কোটি টাকা, সেইখান থেকে হলো 20,000 কোটি টাকা, হঠাৎ করে 20,000 কোটি টাকা থেকে কেন 21,000 হলো না, 22,000 হলো না, 28,000 কোটি টাকা হলো? তাহলে কি আমরা ধরে নেব যে ওই যে ওয়ার্ল্ড ব্যাংক যেটা সাসপেক্ট করেছিল যে এখানে একটা প্রবণতা আছে, করাপশনের একটা প্রবণতা আছে, এই এই যে 8,000 কোটি টাকা, আমরা তো এরকম গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যা দেখি নাই, যেখানে তৈলের দাম ওয়ার্ল্ডে কমে গেছে, যেখানে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের দাম কমে গেছে, আর আপনি যদি মৌসকের যে ফ্লাইওভারটা আছে আপনি দেখেন একদিকে জনগণের সার্ভিং এবং দিকে তো এটার পিছনে কারা, ওই সরকারের মন্ত্রী কন্ট্রাক্টর যেন প্রথম বাজেট ছিল 300 কোটি টাকা, সেইখান থেকে 700 কোটি টাকা, এখন হচ্ছে 1,200 কোটি টাকা, খালি প্রজেক্ট নামে এরকম মানে কোনো জবাবদিহিতা বাদে এটার বাজেট বাড়াচ্ছে এবং সেগুলো এক্সচেঞ্জে লুটপাট হচ্ছে। অতএব বড় বড় প্রজেক্ট বড় বড় লুটপাট, যেখানে জনগণ সাফার করছে ছোট ছোট জায়গায়, সেই জায়গায় কোনো উন্নয়ন হচ্ছে না এবং কোনো জবাব দিতে নাই। ব্যারিস্টার আহসান হাবিব ভুঁইয়া আপনার কাছে আসতে চাই। জি ব্যারিস্টার এম সরওয়ার হোসেন বললেন যে উন্নয়ন হয়েছে কিন্তু এই উন্নয়নটা নাকি সাস্টেইনেবল হবে না, এই যে একটা দিক, আর একটা দিক হলো উন্নয়নের বিষয়টি উনি প্রকারান্তর স্বীকার করলেও উনি ন্যায় বিচার এবং সুশাসন নিয়ে একেবারেই দ্বিমত পোষণ করেছেন, আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ আপনাকে প্রশ্ন রাখার জন্য। আসলে অনেকক্ষণ ধরে এই সরওয়ার ভাইয়ের বক্তব্য শুনছিলাম, আমার কাছে কিছুক্ষণের জন্য মনে হলো এই টক শোটা আমাদের দেশে না খুব সম্ভবত পাকিস্তান, সিরিয়া কিংবা ইরাক, উনি যেই দেশগুলোর উদাহরণ টেনে ধরেছেন, মনে হচ্ছে যে টক শোটা ওখানে হচ্ছে। আমাদের দেশ এত খারাপ, এত বাজে এবং এত জঘন্যতম অবস্থায় আছে যে এখানে মনে হয় টক শো করা সম্ভব না, এই ধরনের কথাই মনে হয় সরওয়ার ভাইয়ের কাছ থেকে শুনলাম। আসলে বিষয়টি হচ্ছে যে ব্যারিস্টার সরওয়ার যেই কথাগুলো বলেছেন আমি পয়েন্ট করে রেখেছি, একটা একটা করে ওনাকে প্রথমে বলি। উনি প্রথমে বলেছেন যে উন্নয়নের মহাসড়ক নয়, তো আপনাদেরকে যে বিষয়টি বুঝতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার বাস্তবতার নিরিখেই একটি অবজারভেশন দিয়েছেন, আমাদেরকে বুঝতে হবে যে দিস ইজ দ্য রিয়েলিটি। আমাদেরকে প্রথমে লক্ষ্য রাখতে হবে যে আমাদের ঢাকা শহরের
যেই পরিকল্পনা ছিল সেই পরিকল্পনার সাথে সামঞ্জস্যভাবে কিন্তু আমাদের রাস্তাঘাট সেভাবে তৈরি করা হয়নি, এটা প্রথম থেকেই। এবং আপনি লক্ষ্য করে থাকবেন যে বিআরটিসির হিসেব অনুযায়ী প্রতি বছর 60,000 নতুন গাড়ি কিন্তু আমাদের আসছে, তো সেই পরিমাণে কি আমরা রাস্তাঘাট তৈরি করতে পারছি? ইটস ভেরি ইজি কার উপরে আপনি একটা দোষ চাপিয়ে দেয়া, কি সরকার ক্ষমতায় আছে সব কিছুর দোষ সরকারের। এখন তো দেখতে হবে যে হ্যাঁ আমাদের সমস্যা আছে, আমরা সমাধানের জন্য কোনো উদ্যোগ পজিটিভ ইনিশিয়েটিভ নিচ্ছি কিনা। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো এই রিয়েলিটিটা উপলব্ধি করতে পেরেই কিন্তু উনি ইনিশিয়েটিভ নিয়েছেন মেট্রো রেলের, এটার কথা কিন্তু সরোয়ার ভাই বলবেন না। মেট্রো রেলের উদ্যোগটা কেন নিয়েছে, কারণ আমাদের বর্তমান সময়ে আরবান ট্রান্সপোর্টেশন ইজ দ্য নিউ চ্যালেঞ্জ ফর আস, এবং সেই লক্ষ্যে যে আমাদের সরকার কাজ করছে, আপনারা বিরোধী দলে থাকা অবস্থায় কি শুধুমাত্র সরকারের সমালোচনাই করবেন? সরকারের যে বিষয়গুলো নিয়ে সরকার সঠিক পদক্ষেপ নিচ্ছে, জনগণের মঙ্গলের জন্য যে পদক্ষেপ নিচ্ছে, সেই বিষয়গুলো কি আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন? না মানে এই রাজনীতির ধারাবাহিকতাটা আমরা আর কবে দেখব? উনি উন্নয়নের মহাসড়কের কথা বলেছেন, দেখুন উন্নয়নের কথা যে আপনি বললেন, আমি আপনাকে কিছু সমীক্ষা যদি একটু তুলে ধরি দর্শকদের উদ্দেশ্যে তাহলে কিন্তু বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। বাংলাদেশ কিন্তু এখন জিডিপি লিস্টে আউট অফ 188 কান্ট্রি বাংলাদেশ ইজ দ্য 35th কান্ট্রি, এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে এই সমীক্ষাটা কারা করেছে, এটা IMF করেছে, CIA করেছে, এবং ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব অনুযায়ী বাংলাদেশ নাম্বার 37। আমি আমাদের পরে কাদের অবস্থান এটা যদি একটু আপনাদেরকে বলি, আমাদের পরে অবস্থান আছে আপনার বেলজিয়াম আছে খুব সম্ভবত 39, সিঙ্গাপুর আছে 40, এবং সুইজারল্যান্ডের মতো দেশ আছে 41, আপনার কাতারের মতো কান্ট্রি 50, এবং শ্রীলঙ্কা খুব সম্ভবত 61, আয়ারল্যান্ড 63 অর সামথিং, অ্যান্ড নিউজিল্যান্ড হচ্ছে 68। অর্থাৎ আমাদের যে অর্থনৈতিক প্রবৃদ্ধির যে ধারাবাহিকতা আমরা এই সরকার এগিয়ে নিয়ে যাচ্ছে, আপনি জিডিপি গ্রোথের দিকে যদি দেখেন, তো এই বিষয়গুলো কেন ওনারা অ্যাপ্রিসিয়েট করে না? এর পাশাপাশি ইউনাইটেড নেশন থেকে যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, অর্থাৎ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসের MDG-র যেই 6টি মাপকাঠি তারা দিয়েছেন, সেটাও কিন্তু বাংলাদেশ অ্যাচিভ করতে সক্ষম হয়েছে এত রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও। এবং উনি যে কিছু বিষয় বললেন যে দেশে যুদ্ধ হয় সে দেশেও নাকি কিছু না কিছু উন্নয়ন হয়, এই বিষয়ে আমি খুব বেশি মন্তব্য করতেও চাই না, এটা সেলফ এক্সপ্লেনেটরি মন্তব্য করার নিষ্প্রয়োজন এই বিষয়ে। আর উনি বলেছেন যে ঘুষ ছাড়া নাকি কিছু হয় না, দেখেন আমি খারাপের দিকে টানবো না কম্প্যারিজনটা, আমি এই বিষয়েও কোনো বক্তব্য রাখবো না যে কারা ট্রফি পেলো দুর্নীতিতে কারা ট্রফি পেলো না। আমরা কিসের জন্য কম্পিটিশনটা এভাবে করতে পারি না যে আপনারা আপনাদের সময় কী ডেভেলপমেন্ট করেছেন আর আমরা আমাদের সময় কী ডেভেলপমেন্ট করছি, আলোচনা হোক এটা নিয়ে, আমরা আপনাদের থেকে কতটুকু কম খারাপ আপনারা আমাদের থেকে কতটুকু বেশি খারাপ, এই আলোচনা তো অনেক বছর ধরেই আমাদের দেশের রাজনীতিবিদরা করে এসেছেন। আমরা যদি ওনাদের টার্মের দিকে তাকাই যে ওনারা আমাদের দেশে কী কী এজেন্ডা নিয়ে নির্বাচনে এসেছেন এবং সেটার প্রতিফলন কী, আমাদের দেশের নারী শিক্ষার বিষয়ে আপনারা কী কাজ করেছেন এটা নিয়ে আলোচনা করেন, আমাদের মাতৃ এবং শিশু মৃত্যুর হার কমানোর ক্ষেত্রে আপনারা কী উদ্যোগ নিয়েছেন এবং আপনাদের টার্মের সফলতা কী, আমাদের শিক্ষাক্ষেত্রে বিকাশ ঘটানোর জন্য আপনারা কী উদ্যোগ নিয়েছেন, আমাদের সামগ্রিকভাবে আমাদের শিক্ষা খাতে এবং চিকিৎসা খাতে উন্নতির জন্য আপনারা কী করেছেন, আপনারা এই ডিবেটে আসেন না যে আমরা আপনাদের থেকে বেশি উন্নয়ন করেছি। আর একটা বিষয় আমার খুব ভয় লাগে যখন বিএনপির কারোর সাথে এভাবে কথা বলতে আসি, ওনারা আমাদের কম্প্যারিজনটা টেনেই আনে কার সাথে, কান্ট্রিজ লাইক সিরিয়া ইরাক, এবং বলেন যে হ্যাঁ ওখানেও অনেক উন্নয়ন হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের জোয়ার বইয়ে দিচ্ছে কিন্তু এটা সাস্টেনেবল হবে না। এক্স্যাক্টলি সাস্টেনেবল হবে না, কারণ ওই দেশে যে আলামত দেখা যাচ্ছে, যে টেরোরিজম সিমটম আমরা দেখতে পাচ্ছি, সেই টেরোরিজম সিমটমটা তো এখন আপনারা নিয়ে আসছেন এখানে, এবং এইটা এমন না যে এই বিষয়টি নিয়ে এর আগেও কোনো কিছু হয়নি, আপনাদের সময় বাংলা ভাইদেরকে দেখেছি আমরা, এবং এই যে আপনি দেখেন স্বাধীনতার 40 বছর পার হয়ে আজ পর্যন্ত কখনো কোনো দিন হোসেনি দালানির যে ঘটনাটা, এই ধরনের ঘটনা কি বাংলাদেশে এর আগে কখনো হয়েছে? সুইসাইড বম্বিং তো এখন স্টার্টই হয়ে গেছে, অর্থাৎ সিরিয়া পাকিস্তানের সাথে এখন বাংলাদেশেরও নাম উল্লেখ করতে হবে। আর ছাত্রলীগের সমাবেশের কথা যেটা বললেন উনি, আমি ওনার এই বিষয়টার সাথে একমত, এই যে দুঃসহনীয় ট্রাফিক জ্যাম হয়, তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় বিএনপির যে কিছুদিন আগে একটা সমাবেশ হলো সেটা কোথায় হয়েছে, ঢাকার বাইরে? আমার কথা হচ্ছে আপনারা এমন কিছু নিয়ে আলোচনা করবেন যেটা আমি তো স্বীকার করছি যে আমাদের এখানে
স্থান সংকুলনের অভাব আছে আমাদের ট্রান্সপোর্টেশন আমরা যদি ঢাকার বাইরে কোথাও করি সেই ক্ষেত্রে এই মানুষগুলো যাওয়ার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হবে আপনারা উদ্যোগ নেন আমরা আপনাদেরকে ফলো করব আপনারা আপনাদের সমাবেশটা যদি ঢাকার বাইরে নেন আমরা এই বিষয়টা অ্যাপ্রিশিয়েট করব দর্শক অর্জনের রাজনীতির এই পাল্টাপাল্টি বক্তব্য চলতে থাকবে সাংবাদিক লায়েকুজ্জামানের কাছে ঠিক বিরতির পরে ফিরব লেট এডিশন এ পর্যায়ে একটি বিরতি নিতেই হচ্ছে ফিরব শিগগিরই সাথেই থাকুন আলোচনা করছে সমসাময়িক রাজনীতি নিয়ে সঙ্গে আছেন ব্যারিস্টার এম সরওয়ার হোসেন ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া এবং সাংবাদিক লায়েকুজ্জামান আলোচনায় ফিরব শুরুতেই সাংবাদিক লায়েকুজ্জামান প্রধানমন্ত্রীর ভাষণ এরপর মির্জা ফখরুলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন এবং যথারীতি আমরা যেমনটি দেখি রাজনীতির ক্ষেত্রে এক ধরনের বিরোধিতা এই যে সংস্কৃতি এবং এই যে চর্চা সব কিছু মিলিয়ে আপনার কাছ থেকে সাংবাদিক হিসেবে নিরপেক্ষ পর্যবেক্ষণ চাচ্ছি তবে এইটা ভালো দিক সেটা হচ্ছে যে প্রাইম মিনিস্টার বক্তৃতা দিয়েছেন বিএনপি তার একটা গঠনমূলক কথা বলতেই পারে প্রতিক্রিয়ায় তবে প্রধানমন্ত্রীর ভাষণের সময় আমি কভার করতে গিয়েছিলাম আমি মাঠে ছিলাম আর আজকে বিএনপির প্রতিক্রিয়াটা আমি অনলাইনে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়লাম কারণ এই ইটে আমার ভেতরে কৌতূহলটা ছিল যে কোথায় কোথায় কি বলে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী 35 মিনিট বক্তৃতা দিয়েছেন এবং আমার কাছে প্রধানমন্ত্রীর ওই দিনকার বক্তৃতাটা অন্য যে কোনো দিনের বক্তৃতার চেয়ে আমার কাছে অনেকটা গঠনমূলক এবং ভালো মনে হয়েছে তার কারণ উনি সব দিকগুলো বক্তৃতা এনেছেন উনি প্রথম বক্তৃতার প্রথম ধাপে ওনার সরকারের 2 বছরের উন্নয়ন তুলে ধরছেন এবং সেইখানে একেবারে পরিসংখ্যান দিয়ে তুলে ধরেছেন মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করা যাবে না সেই কথাগুলো বলেছেন শিক্ষকদের আন্দোলনের কথা বলেছেন এবং ভবিষ্যতে পদ্মা সেতু কর্ণফুলী টানেল মেট্রো রেল আসা জায়গা নিয়ে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর মধ্যে প্রধানমন্ত্রীর উন্নয়নের একটা ব্যাপক জায়গা উনি পরিসংখ্যান দিয়ে বুঝিয়েছেন এই ভাষণে কি কি নেই আমি আশা করেছিলাম যে আজকে মির্জা ফখরুল সেই কথাগুলো বলবেন যে এই ভাষণে কারণ আমাদের এবং বুদ্ধিজীবীদের একটা বিশ্লেষণ কিন্তু আছে যে প্রধানমন্ত্রীর ভাষণে এই কথাগুলো থাকা উচিত ছিল এই কথাগুলো নেই আমরা বিএনপির কাছ থেকেও আশা করেছিলাম যে প্রাইম মিনিস্টারের বক্তব্যের ভাষণের এই কথাগুলো বিএনপি বলবে যে এই কথাগুলো থাকা উচিত ছিল কিন্তু দুঃখজনক যে বিএনপির কথাটা একেবারেই গরহ হয়তো বলতে হবে প্রধানমন্ত্রী কিন্তু স্ট্র্যাটেজিক দিয়েছেন যে তার নারী শিক্ষায় এত অগ্রগতি হয়েছে প্রাথমিক শিক্ষায় এত অগ্রগতি হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষায় এত পর্যন্ত এই অগ্রগতি ঢাকা এই ফ্লাইওভার হয়েছে এই জায়গায় এই ঘটনা ঘটছে এইগুলোর বাইরে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ নিয়ে শিক্ষকদের নিয়ে যে কথাগুলো বলছেন টু দি পয়েন্টে এই বিশ্লেষণগুলো বিএনপি করতে পারত কিন্তু সেইগুলো বিএনপি ওই ধারে কাছেই নাই গতানুগতিক যে কথা যে দেশে আইন নাই শাসন নাই এটা রাজতন্ত্র কায়েম হয়ে যাচ্ছে এই কথাগুলো খুবই গতানুগতিক এইগুলো মানুষের আপনি কি বলবেন যে প্রধানমন্ত্রীর ভাষণ পুরোপুরি না পড়ে এই ধরনের একটা স্টেটমেন্ট দেওয়া হয় আমার কাছে তাই মনে হয়েছে যে একটা গবেষণা একটা রাজনৈতিক দলের একটা গবেষণাশীল থাকা দরকার যে এইটা বললেন প্রাইম মিনিস্টার এবং বিএনপি অতীতের ক্ষমতায় ছিল তারা ভবিষ্যতেও রাজনৈতিক বড় রাজনৈতিক দল ভবিষ্যতেও তারা ক্ষমতায় যেতে পারে তাদের এই গবেষণা ছেলেটা থাকবে না একটা টু দি পয়েন্টে ব্যাখ্যাগুলো করবে না এইটা খুবই দুঃখজনক আমার কাছে মনে হয়েছে হ্যাঁ আমি এইবার বলবো যে প্রধানমন্ত্রীর ভাষণে আমরা কিছু আশা করেছিলাম আরও কিছু আশা করেছিলাম সে আশাগুলো কোথায় যে আজকে
রাজনৈতিক সংকট আছে দেশে, হয়তো প্রধানমন্ত্রী সেটা বলবেন না, কারণ প্রধানমন্ত্রীকে সেই রাজনৈতিক সংকট অনুভূত করার, প্রধানমন্ত্রীকে বোঝানোর ক্ষমতা বিরোধী দলের নেই বলে প্রধানমন্ত্রী হয়তো রাজনৈতিক সংকটের দিকে যাবেন না। কিন্তু আমরা আশা করেছিলাম, আজকে পাকিস্তানের সাথে একটা টানাপোড়েন চলছে, পাকিস্তানের সাথে যুদ্ধ অপরাধীদের সেই 195 জনের বিচার নিয়ে একটা ঘটনা আমাদের রাজপথে ঘটছে, তারা আমাদের কূটনৈতিকদের ফেরত পাঠিয়েছে, আমরা ফেরত পাঠিয়েছি, এই ঘটনায় প্রধানমন্ত্রীর একটা ইঙ্গিত বক্তৃতায় বলার আশা, আমরা সাধারণ মানুষ হিসাবে আমরা এটা আশা করেছিলাম, সেই কথাগুলো প্রধানমন্ত্রীর বক্তব্যে নেই। তাছাড়া প্রধানমন্ত্রী অনেকটা স্বাভাবিক এবং একটা গঠনমূলক বক্তৃতা দিয়েছেন, এই বক্তৃতাটা খণ্ডনের দায়িত্ব প্রধান বিরোধী দল বিএনপির ছিল, কিন্তু সেই ধারে কাছে বিএনপি যায় নাই, এবং আমরা আশা করি কিন্তু যে এইটা করা উচিত, এটা থাকা উচিত। আজকে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াও যদি একটা উল্টোপাল্টা বক্তৃতা দেন, আওয়ামী লীগ তার একটা গঠনমূলক সমালোচনা করবে, বা বিএনপির একটা স্টেটমেন্টের গঠনমূলক সমালোচনা করবে, এবং প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ এরকম একটা কাজ করলে সেই জায়গা বিএনপিও তার একটা গঠনমূলক এবং একেবারে টু দি পয়েন্টে তার একটা ব্যাখ্যা দেবে যে এই করা উচিত ছিল। সর্বশেষ না পারুক, বিএনপি তো বলতে পারতো যে আমাদের সময় এই এই ঘটনা ঘটেছিল, আমাদের সময় এই উন্নয়ন হয়েছিল, আওয়ামী লীগের 5 বছরে আওয়ামী লীগ সেটা পিছিয়েছে। প্রধানমন্ত্রী কিন্তু স্ট্র্যাটেজি দিয়ে বলছে যে আমি ক্ষমতার দিকে চলে যাওয়ার পরে আমি 96 এসে এতগুলো কমিউনিটি ক্লিনিক করেছিলাম, বিএনপি এসে বন্ধ করেছিল। বিএনপিরও কিন্তু বলার ছিল যদি আওয়ামী লীগ এরকম কিছু করে থাকে, সেই ধারার এটা রাজনৈতিক ইটার আমরা পেলাম না বিএনপির কাছ থেকে, এটা আমার কাছে খুব দুঃখজনক মনে হয়েছে আর কি। ধন্যবাদ লায়েকুজ্জামান। ব্যারিস্টার এম সরওয়ার হোসেন, লায়েকুজ্জামান বললেন প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণ, বিএনপির প্রতিক্রিয়াটা নিয়ে উনি এক ধরনের যে বিশ্লেষণ করলেন সেটি আপনি একমত কিনা? আরেকটি বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী কিন্তু ভাষণে পরিষ্কার করে বলেছেন 2014 নির্বাচনের পর আন্দোলনের নামে মানুষ হত্যা এবং জ্বালাও পোড়াওকারীদের দেশের মাটিতে বিচার করা হবে। তার মানে প্রধানমন্ত্রীর বক্তব্যে এটাই বোঝা যায় যে বিএনপি জামাত জোটের নেতাকর্মীরা যে জ্বালাও পোড়াও করেছে এটা এক ধরনের অন্যায়। আপনি কি সমর্থন করেন বক্তব্যকে? না, সেটা তো আমরা বিএনপির পক্ষ থেকে অথবা ব্যক্তিগতভাবে অনেকেই বলেছে যে সেটা যে যারা অপরাধ করছে তাদের আমরা বিচার চাই, কিন্তু সেই সাথে এটাও আমাদের স্মরণ করতে হবে যে চিটাগংয়ে আওয়ামী লীগের অফিস থেকে কেন বোমার কারখানা বের হয়, তারপরে পুলিশ প্রোটেকশনের কীভাবে বোমা হামলা হয়, আর সেগুলো জনগণ দেখেছে। তো এটা তো আমরা পলিটিক্যাল বিচার চাই না, এটারও আমরা রাজনৈতিক সত্যিকারের ন্যায় বিচার চাই। কিন্তু বিচার ব্যবস্থার যে অবস্থা, আপনি দেখেন অনেকে তো কমেন্ট করে যে বিচার ব্যবস্থা আজকাল যে মুরগি মারার কেসে অনেক সময় হাইকোর্টে আসতে হয়, নিম্নকোর্ট তো কেউ কেউ কমেন্ট করে যেটা পুলিশ স্টেশনের মতো কাজ করে, অর্ডার ছাড়া কাজ করতে পারে না। তো লায়েকুজ্জামান ভাই যেগুলো কথা বললো তার কথার সাথে আমি একমত না। আজকে যে জায়গায় স্বাধীনতার সবচেয়ে বড় চেতনা ছিল গণতন্ত্র, গণতন্ত্র ডিনাই করেছে বলে পাকিস্তানি যে ব্যক্তি, সেই জুলফিকারে ভুট্টো এবং সেই মিলিটারি জান্তা, সেই গণতন্ত্র ডিনাই করেছে বলে পাকিস্তান সেই সময় এই আওয়ামী লীগ সেই সময় 169 সিট পেয়েছিল পূর্ব পাকিস্তানে, হ্যাঁ, এবং পশ্চিম পাকিস্তানে 81টা সিট পেয়েছিল আপনার পিপিপি, পাকিস্তান পিপলস পার্টি। পিপলস পার্টি সেকেন্ড মেজরিটি পার্টি হইয়া সব বৃহত্তর পার্টিকে সরকার গঠন করতে দেয় নাই, দ্যাট মিনস গণতন্ত্র ডিনাই করেছে বলে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে, দিস ইজ দ্য বিগেস্ট সিঙ্গল রিজন। তো সেই গণতন্ত্রটা আজকে কোথায় গেল? প্রধানমন্ত্রী মহাসচিব, আমাদের মহাসচিবে বলেছেন যে কোনো দিক নির্দেশনা নাই, যেটা মানুষ আশা করেছিল যে আওয়ামী লীগ যে বক্তব্য দিয়েছিল যে আমরা একটা নিয়ম রক্ষার নির্বাচন করছি, আমরা অতি শীঘ্র আর একটা ইনক্লুসিভ নির্বাচন করব, সেই ব্যাপারে তিনি কিছু বলবেন, হ্যাঁ, সেই সাথে অবশ্যই ন্যায় বিচার, সুশাসন, লুটেরাদের বিরুদ্ধে কথা বলবেন। আজকে দেখুন, মানুষের বড় বড় লুট যদি বাদ দেন, আপনি শেয়ার মার্কেট, ব্যাংক, তারপর হলমার্ক, হ্যাঁ, এগুলো বাদ দিলে আপনার রুট পর্যায়ে মানুষ তিনভাবে মারাত্মকভাবে লুটপাটের শিকার হচ্ছে। এক নম্বর হচ্ছে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী আছে রুট লেভেলে একদম ডাইরেক্ট লুটপাটে জড়িত, এইটার কোনো চেক অ্যান্ড ব্যালেন্স নাই। দুই নম্বর হলো যে প্রতিটা অফিসে, আমি আগে যেরকম বললাম, ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। আর তিন নম্বর দেখেন যে প্রফেসর সলিমুল্লাহ বলছে যে উই আর আন্ডার হুইস কলোনি,
সেই কলোনি যদি বলেন, এই কলোনিয়াল যদি স্বদেশীয় কলোনি বলেন, তাহলে তার বড় এজেন্ট ধরা যায় আবদুল্লাহ মুহিত সাহেবকে, যে আপনি একটু মিষ্টি খেতে যাবেন, রেস্টুরেন্টে খেতে যাবেন, তাও 15% ভ্যাট দিতে হবে। এখন আমার আওয়ামী বন্ধুরা বলতে পারে যে এটা বিদেশ আছে, উন্নত দেশও আছে। তবে উন্নত দেশে আমার প্রশ্ন যে উন্নত দেশের যে নাগরিক সুবিধা, যে বা যে ধরনের আপনার হিউম্যান রাইটস আছে, সেটি কি এখানে আছে? তারপরে আপনি দেখেন হঠাৎ করে ট্রেড লাইসেন্সের বিল 10,000 টাকা থেকে 40,000 টাকা, পৃথিবীতে এখন তৈলের দাম সর্বনিম্ন, সেইখানে এখানে কোনোভাবেই তৈলের দাম কমানো হবে না। এবং এমনও জানা গেছে যে অরিজিনালি তৈলের দাম $35 ব্যারেল হলেও বাংলাদেশ থেকে সেটা দেখানো হয় $60 ব্যারেল। তাহলে এই টাকা কোথায় যাচ্ছে? আমি মনে করি এইটা নিয়েও তদন্ত হওয়া উচিত। তো যে আসল জায়গায় যে গণতন্ত্র যদি না থাকে, তাহলে আপনি যাই করেন না কেন, দেশে সুশাসন আসবে না, ন্যায় বিচার আসবে না, সবচেয়ে বড় কথা হলো আপনি স্টেবিলিটি আসবে না। তারপর দেখেন টোল, টোল নিয়ে এমন হয়েছে যে মানুষ আন্দোলন পর্যন্ত করেছে, ছাত্রদের উপরে ভ্যাট, সেই আন্দোলনে আপনি নথি স্বীকার করলেন। হ্যাঁ, বিদ্যুতের দাম, আমি ব্যক্তিগতভাবে এবং আপনারা সবাই জানেন যে আমি প্রথম 450 টাকা বিদ্যুৎ বিল দিতাম, আমি একটা ফ্ল্যাটে থাকি, মাত্র 1,550 স্কোয়ার ফিট একটা ফ্ল্যাটে থাকি, সেই বিদ্যুৎ বিল এখন অ্যাভারেজ 2,000 টাকা। আমি প্রথম গ্যাস কিনতাম আপনার 350 টাকা গাড়ির জন্য, সেই গ্যাস এখন কিনতে 700 টাকা। তো এই যে লুটপাটটা জনগণ হচ্ছে, অর্থাৎ জবাবদিহিতামূলক যদি একটা সরকার থাকে, তারা জনগণকে জনগণের সমস্ত দাবি দেওয়া তোয়াক্কা না করে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। আর সেই ক্ষেত্রে লায়েকুজ্জামান একটি প্রশ্ন করেছেন যে প্রধানমন্ত্রীর ভাষণ পুরোটা না পড়েই হয়তো বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে সংবাদ সম্মেলন করেছেন, আসলে কি উনি প্রশ্ন তুলেছেন যে বিএনপির মতো দলের গবেষণা সেল আছে কি না? আপনি কি বলবেন? না, এটা ওনার সাথে সম্পূর্ণ আমি দ্বিমত পোষণ করছি। বিএনপির অবশ্যই গবেষণা সেল আছে। আপনি জানেন জিনাইন নামে একটা সংস্থা আছে, যেটার আমিও একজন মেম্বার, সেখানে এটা নিয়ে কাজ করা হয়। তারপরে আপনি দেখেন যে বিএনপি সম্ভবত একমাত্র রাজনৈতিক দল যারা রাজনীতির উপর ক্লাস নেয়, এই মহাসচিবে অনেক ক্লাস সেখানে কন্ডাক্ট করেছে। হ্যাঁ, অতএব বিএনপি সেটা আছে, আমি জানি না উনি কোত্থেকে তথ্য পেয়েছে। এবং বিএনপি যদি আপনি পুরো রিয়াকশনটা পড়েন, সেই রিয়াকশনটা আপনি দেখবেন যে সেখানে যে যে জনগণের কথাগুলো বলা হয় নাই, যেমন এই যে 78,000 কোটি টাকা যে পাস হয়ে গেল সেটা কারা দেয়, সেই বিষয়ের কথা বলা হয় নাই। তারপরে এই যে ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি একেবারে শূন্য। হ্যাঁ, একটা দেশে যদি সুশাসন থাকে, গণতন্ত্র সরকার থাকে, সেখানে 6 বছরের মধ্যে 6 বার বিদ্যুতের দাম বাড়াতে পারে না, এইভাবে বাড়াতে পারে না, সেই জনগণের কথা বলা হয় না। এবং সবচেয়ে বড় যে বড় বড় প্রজেক্ট যেগুলো করা হয়েছে, এইগুলো অনেকেই বিগত সরকার এটা প্ল্যান করে গেছে, অনেকগুলো বিএনপি সরকারও প্ল্যান করেছে, এবং এটা অত্যন্ত এক্সপেক্টেড যে সাকসেসিভ গভর্নমেন্ট সেই সেই প্ল্যানগুলি আগায় নেবে। তো সেই হিসেবে আপনারা আগিয়ে নিয়েছেন। হ্যাঁ, বিএনপি যমুনা ব্রিজ করেছে, আপনারা পদ্মা ব্রিজ করেছে, পদ্মা ব্রিজ বিএনপি ঘোষণা দিয়েছে, দরকার দুইটা পদ্মা ব্রিজ করা হবে। অতএব আপনি সুশাসন আনতে পারলেন কিনা, ন্যায় বিচার আনতে পারলেন কিনা, সবচেয়ে বড় কথা যে গণতন্ত্র আছে কিনা, মানুষ তাদের কথা বলতে পারেন কিনা রুট লেভেলে, এবং প্রতিটা স্তরে যে মানুষ সাফারিং করছে সেই ব্যাপারে আপনি কী বলছেন? আপনি যখন বলেন প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা এই কথা শুনতে চাই, আপনি যখন বলেন যে আমি ব্যতীত সবাইকে কেনা যায়, তার মানে সবাই লুটেরা অথবা তারা দুর্নীতিবাজ, তাদের বিরুদ্ধে আপনি কী অ্যাকশন নিলেন, সেইটা জানতে দেখতে। ধন্যবাদ স্যার হোসেন জি। ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া জি, ব্যারিস্টার এম সরার হোসেনের বক্তব্যের জবাবে আপনার বক্তব্য কি? আসলে সরার ভাই তো অনেকগুলো বিষয়েই একটু সংক্ষেপে, আমি সংক্ষেপেই বলবো, বিরতির আগে এক দুটো বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না, ওইটা জাস্ট একটু টাচ করতে চাই। সেটা হচ্ছে আমি আসলে বুঝতে পারছি না সরার ভাই কি ব্যারিস্টার নাকি ইঞ্জিনিয়ার। পদ্মা সেতু নিয়ে যেভাবে উনি একটা স্টেটমেন্ট দিলেন, তাদের যাচাই বাছাই করা ছাড়া যায় একটা স্টেটমেন্ট। প্রথম কথা হচ্ছে যে যেই পদ্মা সেতুর বিষয়ে কোনো ধরনের আপনারা বিএনপির সময়ের যেই যমুনা সেতু করেছেন ওইটা নিয়েই কথা বলেন। পদ্মা সেতুর বিষয়ে যেহেতু আপনারা জনগণের এই দাবি নিয়ে কোনো কাজ করতেই পারেন না, এই বিষয়ে আপনারা কথা তখন বলেন যখন আপনারা দেখাতে পারবেন যে আপনারাও কোনো ধরনের এরকম ডেভেলপমেন্টের কাজ আপনারা করেছেন। আর ওনার একটা কথা শুনলে মনে হয় বাংলাদেশে শুধুমাত্র দরকার হচ্ছে গণতন্ত্র সুশাসন। এই গণতন্ত্র সুশাসন, গণতন্ত্র সুশাসন এর পাশাপাশি আরেকটা টার্ম ওনারা আলোচনা করেন, জঙ্গি। গণতন্ত্র সুশাসন জঙ্গি এই বিষয়গুলো কিন্তু একে অন্যের সাথে কোইনসাইড করবে না। হ্যাঁ, এবং গণতন্ত্র কিন্তু কোনো আলাদিনের চেরাগ না যে কালকে বিএনপি এখানে ক্ষমতায় আসবে, আলাদিনের চেরাগে ঘষা দিবে আর গণতন্ত্র দেশ হয়ে যাবে। আমাদেরকে বুঝতে হবে যে আমরা কতদিন হয়েছে স্বাধীন হয়েছি, এবং স্বাধীনতার 40 বছর মাত্র আমরা পালন করেছি। এখনও পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প কী বলেছে, ডোনাল্ড ট্রাম্পের এখানে কি গণতন্ত্রের চর্চা হচ্ছে নাকি আমেরিকার মতো কান্ট্রিতে? তো সেখানে এসে আপনি সুশাসন গণতন্ত্র এই বিষয়গুলো আলোচনা করবেন এবং কোনো ধরনের কোনো ডেভেলপমেন্ট দরকার নাই। ডেভেলপমেন্ট হয় কোথায়? গাদ্দাফির ওইখানে ডেভেলপমেন্ট হয়, সাদ্দামের ওইখানে। আমি কিছু ডেভেলপমেন্টের
বিষয়ে একটু ইনফরমেশন জনগণের সামনে তুলে ধরছি। 160 কোটি পাঠ্যপুস্তক বিতরণ হয়েছে, এটা সারা ওয়ার্ল্ডে একটা রেকর্ড আমাদের বাংলাদেশে। শিক্ষায় নারী পুরুষের সমতা এখন 50-50, এটাও এক ধরনের রেকর্ড। 61টি স্পেশাল নিডস স্কুল প্রতিবন্ধীদের জন্য করা হয়েছে। 21,997টি ডিজিটাল ক্লাসরুম বলা হয়েছে। একসময় আমাদের এই ডিজিটাল বিষয় নিয়ে অনেক হাসি ঠাট্টা তিরস্কার করতেন ওনারা, হ্যাঁ, ডিজিটাল দুর্নীতি বলতেন। আমরা ডিজিটাল ডেভেলপমেন্টের কিছু প্রতিচ্ছবি আমরা তুলে ধরছি। 100% শিশু প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছে, এটা হচ্ছে উন্নয়নের মহাসড়ক, যেটা আমাদের প্রধানমন্ত্রী বলেছেন। 26,200 প্রাথমিক বিদ্যালয়কে মাধ্যমিক বিদ্যালয়ে উন্নত করা হয়েছে। 7.8 মিলিয়ন ছাত্রছাত্রীকে স্কুল ফিডিং প্রোগ্রামের আওতায় আনা হয়েছে। সাক্ষরতার হার 71%, যা 2006 সালে ছিল শুধুমাত্র 45%। গড় আয়ু আমাদের বাঁচাও তো এখন আমরা বেশি বাঁচি, গড় আয়ু হয়েছে আমাদের 70.7, যেখানে 2008 সালে ছিল এটা 66.8। শিশু মৃত্যুর হারের কথা বলেছিলাম, সেটা হচ্ছে এখন 30 এবং 36 ছিল 2010 সালে। মাতৃ মৃত্যুর হার হচ্ছে এখন 1.93, যেটা 2016তে 2.16 ছিল 2010-এ। আরও একটি বিষয় দেখেন, ওনারা যে বারবার বলছেন দুর্নীতির কথা, ঘুষ ছাড়া কোথাও যেতে পারেন না, আমি স্বীকার করি। কারণ হচ্ছে আপনারা যে আমাদের অভ্যাস বদল পরিবর্তন করে দিয়েছিলেন, ঘুষ খাওয়ার, ট্রফি নেয়ার, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার যেই অবস্থায় আমাদেরকে নিয়ে গিয়েছিলেন, গায়ে থেকে এই ময়লাটা যেতে আমাদের একটু সময় লাগবে। আমরা নিজেদের সমালোচনাও করতে হবে এবং এর পাশাপাশি উন্নয়নের বিষয়টিও তুলতে হবে। এমন একটি হাওয়া ভবন নামে এমন একটি ব্ল্যাক হোলের সৃষ্টি করেছিলেন আপনারা, যে যেখানে শেয়ার বাজার নিয়ে আপনি কথা বলবেন, অনেক কিছু নিয়ে কথা বলবেন, এটা কথা বলাই সরকারের সমালোচনা করাই হচ্ছে বিরোধী দলের কাজ। কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনাদের ওই হাওয়া ভবনের ভিতরে কত শেয়ার, কত কোম্পানি, কত কিছু চলে গেছে, এটার কিন্তু কোনো এয়ারতা নেই। নামটাই তো হাওয়া ভবন, এখানে আসলেই সব কিছু হাওয়া হয়ে গেছে। এই বিষয়গুলো নিয়ে তো আপনারা আলোচনা করেন না। বাট আমার কথা হচ্ছে, আমরা কি এখন রাজনীতি ওভাবেই দেখব যে আপনারা আমাদের যে বিষয়গুলো আমরা খারাপ করেছি কিংবা আমরা করতে ব্যর্থ হয়েছি সেগুলো নিয়ে সমালোচনা করবেন, আর শুধুমাত্র বলবেন কোনো সুশাসন নেই, গণতন্ত্র নেই, আইনের ইয়ে নেই? একজন আইনজীবী হিসেবে আমি কিভাবে বলতে পারি যে আমাদের নিম্ন আদালত হচ্ছে একটা পুলিশ স্টেশন? একজন আইনজীবী হিসেবে কি এটা আমি বলতে পারি? কালকে তো ঠিকই জামিন নেওয়ার জন্য ওই আদালতে যেয়ে বলবো হুজুর আদালত, জামিন চাই আপনার কাছে। তো এই ধরনের মন মানসিকতা আমাদের রাখার দরকার নেই। আমাদের কিন্তু প্রত্যেকটা ইনস্টিটিউশনেই সীমাবদ্ধতা আছে, ভালো এবং খারাপ মানুষ দুইটাই, কিন্তু আওয়ামী লীগ, বিএনপি দুইটাতেই আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা জনগণের পালস, হৃদয়ের স্পন্দন বুঝতে পেরেছি কিনা। উনি বললেন যে ছাত্রদের ভ্যাটের কাছে নাকি এই সরকার মাথা নত করেছে। আমি আপনার সাথে আই বেক টু রিফার টু ইয়র স্টেটমেন্ট, আমরা মাথা নত করিনি, আমরা ছাত্রদের হৃদয়ের স্পন্দন উপলব্ধি করতে পেরেছি এবং কত সুন্দরভাবে এই ধরনের একটি শান্তি শৃঙ্খলাময় আন্দোলনের মাধ্যমে আমাদের ছাত্ররা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে সরকারের সাথে সমঝোতায় আসতে হলে শান্তিপূর্ণভাবে আপনারা আন্দোলন করেন, সরকার কিন্তু সমঝোতার মাধ্যমে এটার সমাধান দেয়। মানুষ পুড়িয়ে কোনো দিন কোনো সরকারকে আপনারা নামাতে পারবেন না। আমাদের দেশের জনগণকে আপনারা যেই একটা সময়ের মধ্য দিয়ে নিয়ে গিয়েছেন, এই 1-1.5 মাস মানুষ হত্যার মাধ্যমে আপনারা কি পেরেছেন? জনগণ যদি আমাদের সাথে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই জনসমর্থিত সরকারের ভিত কোনো দিনও কিন্তু আপনারা নড়বড়ে করতে পারবেন না। ধন্যবাদ ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া। দর্শক, রাজনীতি নিয়ে বিতর্ক চলতেই থাকবে, বিরতির পর আমরা আলোচনা করব চলমান পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন নিয়ে। আমরা শিগগিরই ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন, আলোচনা করছি সমসাময়িক রাজনীতি নিয়ে। সঙ্গে আছেন ব্যারিস্টার এম সরওয়ার হোসেন, ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া এবং সাংবাদিক লায়েকুজ্জামান। আমরা আবারও আলোচনায় ফিরব। শুরুতেই সাংবাদিক লায়েকুজ্জামান, আপনি জানেন যে অষ্টম বেতন কাঠামোয় অসঙ্গতি নিরসনের দাবিতে দেশের 37টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন চলছে। এই আন্দোলনের ফলে এক ধরনের স্থবিরতা নেমে এসেছে শিক্ষাঙ্গনে এবং সেশন জটের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা, যদিও আজকে শিক্ষামন্ত্রী বলেছেন একটি সম্মানজনক সমাধানের পথ খুঁজছেন তিনি। সার্বিক পরিস্থিতিতে মানে বিশ্লেষণ করে আপনার কাছে কি মনে হয়, এটি খুব শীঘ্রই একটি সমাধানের পথ খুঁজে পাবে?
সমাধানটা খুব কঠিন কঠিন এটা খুবই দুঃখজনক যে শিক্ষকদের আন্দোলনে যেতে হলো এই পর্যায়ে নিয়ে যাওয়া আর শিক্ষকরাও ক্লাস করবেন না আন্দোলন করবেন দুইটা ঘটনাটাই খুব বেদনাদায়ক তবে সরদুদ্দানের জনসভায় প্রধানমন্ত্রী শিক্ষকদের উদ্দেশ্যে খুব ভালো কিছু কথা বলেছেন উনি বলেছেন যে শিক্ষক তো শিক্ষকই উনি নাম ধরে বলেছেন যে আমি যদি প্রধানমন্ত্রী হই আনিসুজ্জামান স্যার রফিক স্যার আমার শিক্ষক ছিলেন উনার উনাদের মর্যাদা উনার জায়গায় সচিবদের মর্যাদা সচিবদের জায়গায় প্রধানমন্ত্রী আরেকটি কথা বলেছেন যে শিক্ষকদের এই সরকারের আমলে বেতন ভাতা বাড়ানো হয়েছে 123 ভাগ এবং শিক্ষকদের আন্দোলন করা মানায় না 123 ভাগ বেতন বাড়ছে ঠিক আছে কিন্তু একটা ঝামেলাটা সৃষ্টি হয়ে গেছে শিক্ষকদের কিন্তু গ্রেড যে কমানো হয়েছে তা কিন্তু না শিক্ষকরা কিন্তু তাদের জায়গাতেই আছেন কিন্তু এখানে ঝামেলাটা হয়েছে আগে সচিব এবং এই টিচারদের গ্রেডটা একই ছিল টিচারদের নামান নেই কিন্তু সচিবদের আপগ্রেড করা হয়েছে এটা মূল ডিগনিটির প্রশ্ন ডিগনিটির প্রশ্নটা হচ্ছে এই জায়গায় কারো বেতন কমানো হয়নি কারো সম্মানে কাউকে নিচে নামানো হয়নি কিন্তু সচিবদের আপগ্রেড করার কারণে এই জায়গায় টিচারদের তারপর প্রধানমন্ত্রী বলছেন যে আমি দেখব এবং বিষয়টা শিক্ষকদের এটা খুবই একটা স্পর্শকাতর বিষয় যে এটা আমার আপনার ইভেন কি প্রধানমন্ত্রী নিজেও বলছে যে এটা আমার জন্যও খুব বিব্রতকর যে শিক্ষকদের যদি আন্দোলন করেন আবার বহুত বছর পরে আমরা তো শিক্ষা জোটের একেবারে মূল সময়টা আমরা ইউনিভার্সিটিতে এরশাদের সময় হ্যাঁ এবং বিশেষ করে ভাইদের কল্যাণে আমাদের বন্ধু বান্ধবরা নিরুবি ওই ইলিয়াস আলীদের কল্যাণে গোলাগুলিতে মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা 8-9 বছর করে আমাদের শেষ বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু সেই জায়গার থেকে উত্তরণ করছি এখন সেশন জট নেই আর এখন পড়াশোনার যে সিস্টেম যে পদ্ধতি সেই পদ্ধতিতে সেশন জট হইলে আর জাতির খুব বড় ক্ষতি হয়ে যাবে তবে এই জায়গাটায় সরকারের একটু আগানো দরকার এবং আমি বলবো শিক্ষকদেরও নমনীয় হওয়া দরকার যে একেবারে কেউ কারো বিকল্প না এবং প্রধানমন্ত্রী বলছেন যে যে যার জায়গায় শিক্ষকদের এরিয়া শিক্ষকরা আস সচিবদের এরিয়া সচিবরা থাকবেন তবে একটা ইগোর প্রশ্ন কিন্তু এখন রয়ে গেছে প্রশ্নটা ইগোর ধন্যবাদ এবং এর একটা দ্রুত সমাধান দরকার ব্যারিস্টার এম সরওয়ার হোসেন এই যে শিক্ষকদের আন্দোলন এবং পদমর্যাদা নিয়ে এক ধরনের মানসিক উচ্চতার একটি বিষয় নিয়ে অর্থাৎ ডিগনিটির প্রশ্নে এই বিষয়টিকে সরকার বিবেচনা করছে আপনি কি মনে করেন যে এটি এক ধরনের ভুল ছিল না দেখুন এটা নিয়ে যেহেতু 37টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষক সমিতি তারা একমত হয়েছে আমি আমি মনে করি দেয়ার ইজ এ রিজন ফর দেয়ার গ্রিভেন্সেস তাদের আক্ষেপের একটি যুক্তিসঙ্গত কারণ এখানে আছে এবং আজকেও যে শিক্ষক সমিতির কোনো কোনো নেতা তারা বলেছেন যে প্রধানমন্ত্রীকে যদি আমরা বলতে পারি তাহলে সে আমাদের সমস্যা বুঝবে আমি মনে করি প্রধানমন্ত্রী তো বিভিন্ন মানুষের সাথে মানুষের এই দেশের প্রধানমন্ত্রী তাদের বসতে তো কোনো আপত্তি নাই এবং যত দ্রুত এই সমস্যার সমাধান হবে তত আমাদের দেশের জন্য ভালো কিন্তু প্রধানমন্ত্রীর জন্য ভালো বক্তব্যে বলেছেন পরিষ্কারভাবে যে এটি নিয়ে আলোচনার আর অবকাশ নেই এবং এতে করে পরদিনই আমরা দেখেছি পত্রপত্রিকাতে বিভিন্ন গণমাধ্যমে এসেছে যে এটি শিক্ষক নেতারা দাবি করেছেন যে প্রধানমন্ত্রীকে ভুল তথ্য দেয়া হয়েছে তো সেইটি আলোচনা করেই আপনি সেইটা বলতে পারেন যেখানে শিক্ষামন্ত্রী এই শিক্ষকদের আন্দোলনের সাথে একমত পোষণ করেছে আপনার এই উত্তর দিয়ে আমি আমার আমার বন্ধু আহসান একটু দুই একটা কথা বলতে চাই যে সে বললো যে হাওয়া ভবন
হাওয়াবন যে বলছে ফাইন, হাওয়াবন তো তখন বিএনপির সাংগঠনিক কাজ করছে। আমরা বিষয়ে সুলতান মোহাম্মদ মনসুর এই ঢাকা ইউনিভার্সিটির ভিপি ছিলেন, নির্বাচিত ভিপি, সে তৃতীয় মাত্রায় একদম স্পষ্ট বলছে সেই সময় তো আপনি বদনাম দেন একটা হাওয়া ভবনের, যারা মূলত সাংগঠনিক কাজ করে, এখন সবই খাওয়া ভবন, দেশে এবং বিদেশে খাওয়া ভবন, শুধুই খাওয়া ভবন। হ্যাঁ, আর যে এই যে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়েছে সেটা অনেক প্রতিবেদন দেখেছেন, যে একটা ব্যাপারে 24/5/2015 সালে একদম হেডলাইন আসছিল বাংলাদেশ প্রতিদিনে, জিপিএ ফাইভ এখন মুড়ি মুরগির মতো হয়েছে, অর্থাৎ শিক্ষকদেরকে ডিকটেশন দেওয়া হয়েছে এদেরকে এই পরিমাণ পাশ করাতে হবে, এই পর্যন্ত এই করতে হবে। তো শিক্ষা ব্যবস্থার মান কোথায় গেছে যে ঢাকা ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 1000-এর ভিতরে নাই। আর পদ্মা ব্রিজ নিয়ে যে মন্তব্য বললো আমার বন্ধুকে, আমি বলতে চাই এইটা বলতে ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই। তারপরে যদি আপনি ইঞ্জিনিয়ারের ওপিনিয়ন জানতে চান, এটি নিয়ে অনেকে অ্যানালাইসিস রিপোর্ট করেছে, সেইটা পড়ে নিয়েন। হ্যাঁ, অতএব আমরা চাই দেশটা ভালোভাবে চলুক। আমরা এই জেনারেশনে যারা রাজনীতি করি, আহসান, আমরা পজিটিভ পলিটিক্স করতে চাই, অফকোর্স আমরা ন্যায়ের পলিটিক্স করতে চাই, জনগণের পলিটিক্স চাই, জন পলিটিক্সের নামে এসে যারা লুটপাট করবে তাদের সাথে আমরা নাই। হ্যাঁ, সেই জায়গায় আমরা কথা বলি, যে দলটা গণতন্ত্রহীনতার কারণে যে দেশে স্বাধীন হলো সেই দেশে গণতন্ত্র থাকবে না, এটা আমরা গ্রহণ করতে পারি না। আমরা আমাদের যারা নেক্সট জেনারেশন, আমাদের যারা উত্তরসূরি এবং পূর্বসূরি, তাদের প্রত্যেকের, যে স্পেশালি যারা পূর্বসূরি, তাদের বড় দায়িত্ব রয়েছে। কিন্তু আপনারা ক্ষমতায় থাকলে এই দেশে পুলিশ প্রোটেকশন নিয়ে লুটপাট করবেন, ক্ষমতা না থাকলে বিদেশে সেটেল হবেন, তাদেরকে বরং আর একটা সংবিধানের আর একটা সংসদে তাদেরকেও দেশের এনিমি অফ দ্য স্টেট ঘোষণা করা উচিত। আপনি কি মনে করেন যে চলমান শিক্ষকদের এই যে আন্দোলন, এটি একটি সম্মানজনক সমাধান হোক এবং সেটা খুব শিগগিরই? নিশ্চয়ই, এবং এইটাই রাষ্ট্রের দায়িত্ব, যারা সরকার পরিচালনা করছে তাদের দায়িত্ব। এখানে আমি বলবো যে অ্যারোগেন্সির কোনো জায়গা নাই। আমরা আলোচনার দরজা বন্ধ করলে কখনো সমাধান হয় না, আপনার আলোচনার দরজা খোলা রাখতে হবে। আপনি যদি কেউ বলে যে তাদের সাথে আলোচনার কোনো প্রয়োজন নাই, সেটা আমি মনে করি না গুড স্ট্র্যাটেজি। বরং আলোচনা করে আপনার যুক্তি আপনি তুলে ধরেন যে কেন আমরা এই পদে গেছি, তখনই তাদের গ্রিভেন্সটা চলে যাবে এবং তারাও ক্লাসে যাবে, ছাত্রছাত্রীরও ক্লাসে আসবে। কিন্তু শিক্ষা, ওভারঅল শিক্ষা ব্যবস্থার যে অধঃপতন ঘটেছে সেই মান উন্নয়নে আমাদের মনোনিবেশ করতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া। জি, শিক্ষকদের হাতেই জি আমরা কিন্তু তৈরি, অর্থাৎ অভিভাবকদের পরেই, মা বাবার পরেই শিক্ষকদের যে নৈতিক শিক্ষা, যে সব কিছু মিলিয়ে যে বাস্তব জীবনে প্রবেশ, সেই অবস্থায় শিক্ষকদের রাজনীতির এই যে আন্দোলনে মাঠে নামা, দাবি আদায়ে, এবং শিক্ষার্থীরাও কিন্তু একমত পোষণ করেছে এবং তারাও বলেছে শিক্ষকদের দাবি আদায় না হলে তারা কঠোর আন্দোলনে নামবে, সব কিছু মিলিয়ে পরিস্থিতি কেমন মনে হচ্ছে? এটা খুব শিগগিরই একটি সমাধানের পথে আসবে? জি, একটা কথা বলি আপনাকে, আপনি যে কথাটা বললেন ও কথাটা আমি আমার এখানে নোট করছিলাম। আমাদের সমাজে বাবা মার পরের অবস্থানটাই দেয়া হয় শিক্ষককে, এবং আমাদের আপনার পারিবারিক শিক্ষাটা কিন্তু সবসময় আমরা যেটা পাই সেটাই আমাদেরকে সবসময় বলা হয় যে বাবা মার পরে যদি কাউকে পায়ে ধরে সালাম করা যায় সেটা অবশ্যই তুমি তোমার শিক্ষককে করবে। তো আমরা যেখানে ছোটবেলা থেকে পারিবারিক শিক্ষাই পেয়ে আসি যে আমাদের শিক্ষকদেরকে এই সম্মান দেয়া, সেখানে শিক্ষকদেরকে আপনি যদি মন থেকে সম্মান না দেখান, আপনি তাদের হাতে ট্রফি তুলে দিলেও কিন্তু আসলে সম্মান হবে না। আমার কাছে যে বিষয়টি অ্যালার্মিং মনে হয়, আমার কাছে এই যে আপনি বললেন না একটা কঠোর আন্দোলনের দিকে যেতে পারে, আপনি লক্ষ্য করুন মেট্রো রেল যাবে ঢাকা ইউনিভার্সিটির ভিতর দিয়ে, এটা নিয়েও একটা আন্দোলন হচ্ছে, আন্দোলন করছে গুটি কয়েক শিক্ষার্থী। তাদেরকে কী বোঝানো হচ্ছে যে এখান দিয়ে গেলে শব্দ দূষণ হবে, এখান দিয়ে গেলে তোমাদের পরিবেশ নষ্ট হবে। আরে ভাই, যারা আন্দোলন করছে তারা কয়জন উন্নত দেশে গিয়েছেন? এবং এই ইনফরমেশনটা, এটা তো আর ওই ঝকঝক ঝকঝক করবে যে এই ধরনের কোনো ট্রেন এখানে যাবে না, কমলাপুর রেল স্টেশন থেকে যেটা যায় এটা সম্পূর্ণ ইলেকট্রনিক সিস্টেমের মধ্যে যাবে। এবং যারা এই পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ড, মালয়েশিয়াতে গিয়েছেন, তারাই দেখবেন যে এখানে প্রত্যেকটা ইউনিভার্সিটির উপরেই তো একটা করে রেলের অবস্থা থাকে। আমার কলিগ ব্যারিস্টার সরওয়ার তো লন্ডনে আমরা একসাথেই ছিলাম, এবং আপনি লক্ষ্য করে দেখেন যে সেখানে, আহসান এক মিনিট, এইটা আহসানের সাথে আমি 100% একমত, এই যে আন্দোলনটা মেট্রো রেলের বিপক্ষে এটা সম্পূর্ণ একটা আনপ্রোগ্রেসিভ, আপনি দেখেন, এবং একটা একটা বিকৃত চিন্তাভাবনা ফলো করছে, এই আন্দোলন আমরা সমর্থন করতে পারি না। সরব এক মিনিট, একটু সংক্ষেপে জি, আপনি দেখেন টেম্পল স্টেশনটা কোথায়? কিংস কলেজের এখানে। আপনার হবর্ন কলেজটা, স্টেশনটা কোথায়? এলএসির কাছে। এবং সেইখানে মাইল্যান্ডে তো আপনারা থেকেছেন, মাইল্যান্ড এবং স্টেফনিগিনের মাঝামাঝি হচ্ছে কুইন মেরি, এবং আপনার ম্যাকগিল ইউনিভার্সিটি যেটা, টিউব স্টেশনের নামই করা হয়েছে ইউনিভার্সিটির নামে। এবং আমার তো মনে হয় যে এটা শাপলা চত্বরে কিসের জন্য? একদম স্টুডেন্টরা যাতে টিউব স্টেশন থেকে নেমে ক্লাসরুমে যেতে পারে, এই ধরনের জায়গায় করা উচিত। এবং
সরোয়ার ভাইয়ের এই আজকে সম্পূর্ণ আলোচনায় যে বিষয়ে যেই শব্দটি উনি ইউজ করেছেন সেটা নিয়ে আমি খুবই আশাবাদী। উনি বলেছেন আমরা পজিটিভ পলিটিক্স করতে চাই, অর্থাৎ পজিটিভ এনার্জি অ্যাট্রাক্টস পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি অ্যাট্রাক্টস নেগেটিভ এনার্জি। আপনি পজিটিভ বিষয় নিয়ে যত আলোচনা করবেন রাজনীতিও কিন্তু ততটা যাবে। আমাদের কাছে শুধুমাত্র আমরা আশান্বিত হই, আমরা এই স্বাধীনতার বছরে গৌরবের মাসে যখন শুনি 30 লক্ষ শহীদের বিষয় নিয়ে আজকে গুনতে চান, আমাদের কাছে তো প্রশ্ন আসে যে এই 30 লক্ষ না হয়ে যদি 300 হইতো, 3000 হতো, তাহলে কি হইতো? এই 3000-এর মধ্যে কি শহীদ শহীদ জিয়া পড়তেন? 300-র মধ্যে কি শহীদ জিয়া পড়তেন? আমাদের কাছে প্রত্যেকটা মানুষের জীবনই মূল্যবান, সেটা 300 হোক, 3 লক্ষ হোক। এবং পাবলিক সেন্টিমেন্ট, আমাদের এই মুক্তিযুদ্ধের বিষয়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন আমাদের এই সেন্টিমেন্টের জায়গায় কিন্তু আঘাত দেওয়ার কোনো অধিকার কোনো দলের কোনো নেই। তিনজনকে এসটিভি স্টুডিওতে আসার জন্য দর্শক, ইতিবাচক রাজনীতির দিকেই আমরা যাব এবং একই সঙ্গে প্রত্যাশা করব শিক্ষকদের চলমান আন্দোলনের একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং সম্মানজনক সমাধানে শিগগিরই পৌঁছাবে বাংলাদেশ। এবং জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 9টায়। এবং আজ এ পর্যন্তই, আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এসএ টিভির সঙ্গেই থাকুন।